আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউক পাখি। আসলে আমরা সবাই ধারণা করি যে ডাউক পাখি পোষ মানে না বা পালা যায় না বা মারা যায়, যেটা আসলে ধরা ডাউক পাখি সেটা এরকম হয়, আর যেটা পোষ মানে ডাউক পাখি এই যে দেখতে পাচ্ছেন শুধু ভাত খেয়ে এরা বেঁচে আছে। দেখেন কি সুন্দর করে তারা ভাতগুলা খাচ্ছে মনের সুখে, এই দুইটাই ভাত খাচ্ছে। দেখেন ভাতের সাথে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, ওরা পানির থেকে ভাতটারে উঠে খাইতেছে। ভাত খেয়ে ইনশাল্লাহ বেঁচে আছে। একবার ডিম বাচ্চা করাইছি, আবার এই বর্ষাতে ডিম বাচ্চা করার চিন্তা ভাবনা আছে, অবশ্যই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ, বোঝা যায়। একবার ডিম বাচ্চা করাইছি আমরা, 11টা বাচ্চা পাইছি, আবার এখন ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে। যে দেখেন যে কি সুন্দর খাইতেছে, শুধু ভাত খেয়ে বেঁচে আছে। আমি খাঁচায় দিয়ে রাখছি শুধু ভিডিওটা করার জন্য, কারণ অনেকেই বলছেন আমার যে হ্যাঁ ডাউক পাখি কীরকম বা দেখতে কিভাবে। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন গলাটা কি সুন্দর সাদা, মাথাটা কালো এবং একটু লালও আছে। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই থাকেন, আর এটা সাবস্ক্রাইব করবেন, লাইক।